আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। যেহেতু এখন রমজান মাস, তাই আমরা সবাই ব্যস্ত থাকি বিভিন্ন কাজে। তো আজকেও আমিও একটু ব্যস্ত ছিলাম, তাই আজকে আর কোনো রান্নার রেসিপি দিব না। আজকে আমি খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি। তো দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি আজকে কী নিয়ে এসেছি। এখানে কিছু বয়েল করা ছোলা নিয়েছি, আর এই পাশে আছে কিছু শশা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ, পুদিনা পাতা কুচি, আর সাথে আছে আদা কুচি। তো এগুলো দিয়ে আমি একটা ঝটপট একটা রেসিপি তৈরি করে নেব। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি একটা বয়েল নিয়ে নিয়েছি, এখন আমি ছোলাগুলো দিয়ে দিব, এই তো। আর সাথে দিয়ে দিচ্ছি এক এক করে শসা, পুদিনা পাতা কুচি, আদা কুচি, ধনিয়া পাতা কুচি, এটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন, আর যে যেটা খেতে পছন্দ হবে ঠিক তেমনটা দিয়ে নেবেন। আর সাথে গাজর দিয়ে দিচ্ছি, যেহেতু রমজান মাস পেঁয়াজটা না খেলেই বেটার হয়, তো আমি একটু সামান্য পরিমাণ দেব। আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টিস্পুন। আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি 1 টিস্পুন লেমন জুস দিয়ে দেব, আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি, এবং লবণটা টেস্ট করে দেখছি ঠিক আছে কিনা। পারফেক্ট হয়ে গেছে, এই তো, এই তো রেডি হয়ে গেল আমার ঝটপট ইফতারের জন্য রেসিপি। খুবই হেলদি এবং টেস্টি, অবশ্যই বাসায় সবাই ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকাল রান্না করব। তো আজকে আমি একটা পানি নিয়ে নিয়েছি, এটাকে আমি টিন সালাতা দিয়ে এভাবে নিয়ে নিচ্ছি, আর কিছু কিউকাম্বার অ্যাড করে দিচ্ছি। সবসময় মানে ব্যস্ততায় কাজ করতে ভালো লাগে না, তো মাঝে মধ্যে একটু ফাঁকিবাজি রান্না হলেও কিন্তু খারাপ হয় না। তো এখন একটা এগ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেবো একটু কেচাপ। একটা চিজ দিয়ে দেব, এই তো আমার তৈরি হয়ে গেল ফাঁকিবাজি হামবার্গার। তো এটাকে ওভেনে দিয়ে গরম করে নিব। তো ওকে, আপনারা এইভাবে ঝটপট একটা হামবার্গার তৈরি করে নেবেন। ওকে, আল্লাহ হাফেজ।